আপনারা দেখছেন সিটির সেরা পুজো 2012। আমরা এসে গেছি সল্টলেক এফডি ব্লকে। অপূর্ব শিল্প সুষমার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে জ্ঞানচক্ষুর উন্মেষ। চলে এসেছি সল্টলেক এফডি ব্লকে আর পেয়ে গেছি সম্পাদক প্রদীপ তরফদারকে। কথা বলে নিই, প্রথমেই আপনাকে সিটির তরফ থেকে অনেক অনেক স্বাগত এবং অনেক অভিনন্দন জানাই। আর প্রথমেই আমাদের জানান, কত বছরের পুজো এটি আপনাদের? আমাদের এই পুজোটা হচ্ছে 28 বছরের পুজো। আর থিম সম্পর্কে কিছু বলুন। থিম আমাদের হচ্ছে জ্ঞানচক্ষু, আমরা এটাকে বলেছি। জ্ঞানচক্ষুর পেছনে যে যুক্তিগুলো রয়েছে, যে বর্তমান যে সমাজ, সেই সমাজে আমরা দেখছি যে যতই আমরা বিজ্ঞানের দিকে এগোই, প্রযুক্তিগতভাবে যতই বিকাশ ঘটুক না কেন, আমাদের ভেতরে যে সমস্ত চেতনা, সেই চেতনাগুলো বিকাশ কিন্তু ঘটছে না। আমরা এই আজকে আমাদের এই প্যান্ডেলের ভেতর দিয়ে একটাই বার্তা আমরা দর্শনার্থীদের কাছে পৌঁছতে চাইছি, সেটা হচ্ছে যে আপনাদের সকলের জ্ঞানচক্ষুর উদয় হোক, সমাজটা আরও ভালোভাবে চলুক, প্রত্যেকের ভেতরে সদ্ভাব বর্তমান থাকুক, ক্ষণক্ষণই দূর হোক, এই সমস্তর দিকে তাকিয়ে আমরা এই বার্তাটা দিচ্ছি এবং আমাদের এইটার নাম দিয়েছি জ্ঞানচক্ষু। বাহ, অসাধারণ। এবার বলুন যে সিটির তরফ থেকে যে স্পেশাল গেস্টরা আসবেন, স্পেশাল গেট পাস নিয়ে, তাদের আপনারা আপ্যায়ন করবেন কিভাবে? প্রকৃতপক্ষে আমরা খুব আপ্যায়ন করতে ভালোবাসি। প্রচুর লোক আসবে, তার ভেতরে সিটি কেবল থেকে যে ব্যক্তিরা আসবেন, যে বিশেষ অতিথি আমাদের কাছে আসবেন, তাদের আমরা সসম্মানে এখানে আপ্যায়ন করব। ভিআইপি গেট দিয়ে তাদের এন্ট্রি করাবো, করিয়ে নিয়ে আমরা এই মণ্ডপে নিয়ে আসবো। মণ্ডপে নিয়ে এসে তাদের যতটা সৌন্দর্য এখানে উপভোগ করবেন, যতক্ষণ থাকতে চাইবেন ততক্ষণ আমরা রাখবো। কথা বলে নেব সল্টলেক এফডি ব্লকের প্রেসিডেন্ট রঞ্জিত রায়ের সাথে। মিস্টার রয়, আপনাকে প্রথমেই সিটির তরফ থেকে অনেক অনেক স্বাগত এবং অনেক অভিনন্দন জানাই। আপনাদেরও স্বাগত, আপনারাও অভিনন্দিত। অসাধারণ মণ্ডপ সজ্জা এখানে দেখতে পাওয়া যায়। তো কী কী উপাদান ব্যবহৃত হয়েছে মণ্ডপ তৈরি করতে গিয়ে? অনেক ধরনের উপাদানই আছে এখানে। আছে আপনার থার্মোকোল, আছে তারপরে আপনার প্লাই, আছে বাঁশ, আছে লোহা, আছে কাঠ, আছে তারপরে আপনার ফাইবার গ্লাসের তৈরি, যে মূর্তিগুলো দেখছেন এগুলো সবই ফাইবার গ্লাসের তৈরি। অনেক রকম উপাদানের মধ্যে প্রচুর ভিড় হচ্ছে এবং প্রচুর ভিড় হবেও, সেটাই আমরা আশা করি। সেফটির ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন? হ্যাঁ, সেফটি তো আমরা বরাবরই একটা বিরাট কনসার্নে রাখি, নাম্বার ওয়ানে রাখি, আমাদের প্রায়োরিটি। তো সেদিক দিয়ে বলতে গেলে ধরুন আমাদের পুরো প্যান্ডেলটা ইনশোর করা আছে, আমরা প্রতিবারই করি, এবারও ইনশোর করেছি। আর আমাদের নিজস্ব ভলেন্টিয়ার বা সিকিউরিটি তো আছেই, প্লাস পুলিশও এখানে, বিধাননগর পুলিশ কমিশনার নতুন হয়েছে আপনি বলে জানেন, তারাও বিশেষভাবে চুলচেরা বিচার করে সিকিউরিটি ওনারাও রাখছেন। আমরাও থাকবো, এটা একটা হেডেক আমাদেরও। হেডেক এই জন্যই যে আমরা জানি সল্টলেকের মধ্যে সব থেকে বেশি ভিড় হবে এখানে, এবং কলকাতার চারটার মধ্যে যদি পুজো আপনারা ধরেন তার মধ্যে এই পুজোটাও একটা। সিটির সেরা আপ্যায়ন পুরস্কার এবার যদি জিতে নেয় সল্টলেক এফডি ব্লক, কিভাবে উদযাপন করবেন তারা এই জয়ের আনন্দ দেখে নেওয়া যাক। সিটির সেরা আপ্যায়ন জিতবে কারা? এফডি ব্লক ছাড়া।